ঝাল করে চিংড়ি মাছ রান্না করব। বাসার কিছু উপকরণ দিয়ে, একদমই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজা করে চিংড়ি মাছ রান্না করা যায়। বেসিক যেগুলো বাসার মশলা থাকে সেইগুলো দিয়ে আজকে রান্না হবে। হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি, দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় রসুন পুরোটাই কুচি করে কেটে নিয়েছি। 1/3 কাপ তেল নিয়েছি। তেলটা গরম আসার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ডিমে আছে, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব, এরই ফাঁকে চিংড়ি মাছটা মেরিনেট করে নেব। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একবারেই দিয়ে দিলাম 1 চামচ। মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ। মাছটা 5 মিনিটের জন্য করে মেরিনেট করে রেখে দেব। সব মশলা কিন্তু একটু করে বেশিই দিয়েছি। তো মাছটা মেরিনেট করে রেখে দিলাম, পেঁয়াজটা এদিকে মোটামুটি ভেজে নেওয়া হয়েছে, রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু পরেই দিয়েছি, যে একটু আস্তে আস্তে রসুন থাকবে, খেতে খুব ভালো লাগবে। এভাবেই আমি মাঝে মধ্যেই ঝাল করে চিংড়ি মাছ রান্না করি। তো মোটামুটি পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ, এখন বাটা পেঁয়াজ দিয়ে দিলাম 4 চামচ, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, জিরা ধনের গুঁড়া 1/2 চামচ করে, আর মরিচ গুঁড়া দিয়েছি 1.5 চামচ। যেহেতু আজকে ঝাল ঝাল চিংড়ি মাছ হবে, ঝালের পরিমাণটা সেজন্য বেশি দিয়েছি। যারা ঝাল খেতে কম পছন্দ করেন, ঝালের পরিমাণটা কম দেবেন। এখানে লবণ আমি ব্যবহার করছি না, যেহেতু মাছে আমি 1 চামচ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি, ওই লবণটা দিয়েই কিন্তু রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। 1/2 কাপ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তেল যখনই উপরে উঠে আসবে তখনই মেরিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ এটা কিন্তু কষিয়ে নিতে হবে, মশলা থেকে যেন পেঁয়াজ আর রসুনের গন্ধটা যেন না থাকে, সেজন্য করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরেই মেরিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি এটা মেরিনেট করে রেখেছিলাম, আপনি চাইলে মেরিনেট না করেও এভাবে রান্না করতে পারেন। তো একদিকে যখন হয়ে যাবে আরেকদিকে উল্টে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। মাছটা একদিকে প্রায় মোটামুটি হয়ে এসেছে, একটু উল্টায় দিচ্ছি আরেকদিকে হওয়ার জন্য করে, পানি এখনও দিই নাই। মশলার সঙ্গে মাছটা বেশ কিছুক্ষণ আমি একটু জাল করে নিয়েছি, যে ধিমে আছে, বেশ কিছুক্ষণ প্রথম দিকে জাল করে নিলে মাছের ভিতরে কিন্তু সম্পূর্ণ মশলাটা কিন্তু চলে যাবে। এরপরে 1/2 কাপ পানি দিয়েছি, উষ্ণ উষ্ণ গরম পানি দিয়েছি। এখানে আপনি চাইলে ফুটন্ত গরম পানিও দিতে পারেন বা নর্মাল পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো পানিটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, একদমই লো মিডিয়ামের মাঝামাঝি। একবারে হাইভাবে জাল করব না, চিংড়ি মাছের যেহেতু খোসা আছে, বেশি হাই হিটে জাল করলে ভিতরে কিছুই যাবে না। তো মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট, এখন পরিবেশন করব। দেখে বুঝতেই পারছেন যে একদমই বাসার অল্প কিছু মশলা দিয়েই কত সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট করলাম। বেশি কোনো কিছু মশলা এখানে ব্যবহার করি নাই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।